মাই ডিয়ার ক্রাশ কেয়ারা, তোমায় যখন ফার্স্ট দেখি হয়ে গিয়েছিলাম আমি বেয়ারা। না পারি তোমায় ভুলতে, না পারি তোমায় ছুঁতে, কিন্তু আজ তুমি করেছো বিয়ে। না পারবো তোমায় ভুলতে, কিন্তু থেকে যাব তোমাকে গড়া কিছু স্বপ্ন নিয়ে। আমার ক্রাশের বিয়ে হয়ে গেছে, তাও আমার এত কষ্ট হচ্ছে না যতটা এদের স্টেটাস দেখে কষ্ট হচ্ছে। মানে ফার্স্টেড হয়ে গেছে এদের স্টেটাস দেখে। মনে হচ্ছে এরা ইনস্টাগ্রাম ইউজ করে আর এরা হচ্ছে, আর বাকিগুলো সবাই ঘাস ছেড়ে ইনস্টাগ্রাম। পারফেক্ট জুটি, মানে যত সব ন্যাকা ন্যাকা কথা এমন করে লিখছে মনে হচ্ছে ছোটবেলার বন্ধু হচ্ছে কেয়ারা। তখন থেকে সিদ্ধার্থ মালহোত্রা তোদের সঙ্গে প্রেম করছে, দেখছে আর বড় হয়ে বিয়ে করেছে। কই নিজের বাবা মার সম্পর্কটাও তো বলতে পারিস, পারফেক্ট জুটি এত বছর ধরে সংসার করছে, কই কোনোদিন তো বলিসনি স্ট্যাটাস দিয়ে। কিছুই না, এরা নিজেকে কুল প্রমাণ করতে যাচ্ছে। কেউ কেউ তো এমন করে কংগ্রেস দিচ্ছে মানে কিছু বলার নেই। কই নিজের বাবা মার বিবাহ বার্ষিকী তো একবার কংগ্রেস লিখিস না, লিখলে তো লাভ হবে, মা ভালো মন্দ খাওয়া হবে আর বাবা পকেট মানিটা বাড়িয়ে দেবে। কই লিখিস না তো, আর যাই চেনে না জানে না তার ব্যাপারে কংগ্রেস এমন করে লিখছে মানে ছোটবেলার বন্ধু। যত সব ন্যাকা ষষ্ঠী, বাই দ্য ওয়ে ভাই আমিও কিন্তু স্ট্যাটাস দিয়েছি। বেরো, তুই আমাকে কেন মারছিস? বেরো, ঘর শত্রু বিভীষণ কোথাকার।